আজকে আমাদের ডে 5। তো আজকে আমরা চেরাপুঞ্জি থেকে বেরিয়ে যাচ্ছি গৌহাটির উদ্দেশ্যে। তো এখন বাজে সকাল প্রায় 9:30 মতো। তো এখন আমরা বেরিয়ে যাব, আর যাওয়ার আগে আমরা আজকে আবার আরেকবার নোয়াখালিপা ফলস দেখে যাব। তো আজকে ওয়েদারটা একটু ভালো, আরেকটু ভালো, রোদ উঠেছে, তো দেখো দেখতেই পাচ্ছ। তো আমরা এখন বেরিয়ে যাব, যাওয়ার আগে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, দাদাও চলে আসছে। এই যে আমাদের রিসোর্টটা এখানে ছিল। কালকে যখন আমরা আসছিলাম তখন কিন্তু বৃষ্টি ছিল, তোমরা নিশ্চয়ই আমার আগের ব্লগে দেখে থাকবে। তা আজকে দেখো ওয়েদারটা খুব সুন্দর, বৃষ্টি নেই, সুন্দর একটা ওয়েদার। তো আশা করি আজকে আমরা একটু ভালো কোনো ভিউ দেখতে পাবো। এই দেখো আজ যে কতটা সুন্দর লাগছে, জলও অনেকটাই বেশি কালকের থেকে। কি দারুণ সব দারচিনি, এখান থেকে আমি দারচিনি নিয়েছিলাম দুটো, এলাচ গো সব আছে। তা আমি দুটো দারচিনি স্টিক নিয়েছিলাম এখান থেকে, 40 করে নিয়েছিল। যেগুলো গার্ডার দিয়ে একটা স্টিক মোড়ানো আছে ওগুলো 40-50 করে বলেছিল, তো 40 অ্যাটলাস নিয়েছিল। পয়েন্টে দাঁড়িয়ে আছি আর ইফশিত গেছে ওখানে ফুল নিতে, কি ফুল তুলতে গেল ও নিজেই জানে, আমি যাই না। কি ফুল এই সময়টাতে পুরোটা আমি ঘুমিয়ে গেছিলাম, তো হঠাৎ করে ইফিত ডাকলো, বললো দেখো কি দারুণ মেঘ সত্যি। তারপর তাকিয়ে দেখি প্রচণ্ড মেঘ, আমরা এই সময় শিলংয়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আর তখন হঠাৎ করে দেখি পুরো মেঘে ঢেকে গেছে। আমরা কিন্তু এরকম মেঘ এই চার দিনে কিন্তু একবারও পাইনি, চেরাপুঞ্জিতে বৃষ্টি পেয়েছে কিন্তু এরকম মেঘ পাইনি। তো দেখলাম এরকম পুরো মেঘে ঢেকে গেছে শিলংয়ের সাইডটাতে, বেশ অন্যরকম একটা পাহাড়ি অনুভূতি হচ্ছিল এই সময়টাতে। মানে আমি তাই দাদাকে বললাম যে এখন আমার মনে হচ্ছে যে পুরো যেন মেঘের মাঝখান দিয়ে যাচ্ছি। তো দেখো খুব সুন্দর একটা ফিলিংস হচ্ছিল আজকে। যদিও আমাদের বাড়ি ফিরে যাওয়ার দিন মনটা একটু একটু খারাপ ছিল, কিন্তু শেষে যাওয়ার সময় এত সুন্দর একটা উপহার, মেঘের উপহার, মনটাকে একটু একটু ভালো করে দিচ্ছিল, মানে শেষ তৃপ্তি যাকে বলে। তো চলো তোমাদের সঙ্গে সেজন্য একটু ক্লিপ শেয়ার করে নিলাম। একটা ধাবাতে লাঞ্চ করব, তো চলো দেখি খাওয়া দাওয়া কেমন হয়। আমি নিচ্ছি একটা মটন, হাফ মটন আর প্লেন রাইস, নিয়েছিল চিকেন ফ্রাইড রাইস আর চিকেন কষা। লাঞ্চ শেষ করে আমরা আবার রওনা দিলাম গৌহাটির উদ্দেশ্যে। তো প্রায় গৌহাটি পৌঁছেই গেছি। এই যে ডিভাইডারটা রাস্তার, দেখো এই যেই পাশটা দিয়ে আমরা যাচ্ছি সেটা হলো মেঘালয় আর রাস্তার ওই পাশটা হলো আসাম। একটা ডিভাইডার দুটো রাজ্যকে কেমন আলাদা করে দিয়েছে। তো আমরা তারপর পৌঁছে গেলাম আমাদের হোটেলে, এটা ছিল আসামে আমাদের কুইন রেসিডেন্সি হোটেল, নতুন একদম হোটেলটা, এক বছর হয়েছে জাস্ট, পুরো একেবারে ক্লিন। চলো তোমার জন্য হোটেলটা একবার দেখে নিই, রুমটা শেয়ার করে নিই। জানো তো খুব মন খারাপ হচ্ছিল দাদার সঙ্গে, পুরো চার দিন আমরা ছিলাম, দাদা চলে যাচ্ছিল, অ্যাট লাস্ট খুব মন খারাপ হচ্ছিল। দাদা ভীষণ ভীষণ ভালো, খুব ভালো মনের একজন মানুষ, আর মানে কি বলবো, মনে হচ্ছিল এই সময়টা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। তো যাই হোক চলতে যেতেই হবে, দাদাও চলে গেল, আমি টুপিটা ফেলে রেখেছিলাম গাড়িতে, দাদা আবার রিটার্ন ওটা দিতে আসছিল। তো যাই হোক তারপর চলো এবার আমরা রুমে চেক ইন করবো। হোটেলটা কিন্তু বেশ সুন্দর, এটাও আমি অনলাইনে বুক করেছিলাম, তো ভাবিনি এতটা ফ্রেশ এরকম পাবো, খুব সুন্দর হোটেলটা। দেখো এই একটা বেডরুম আছে, তারপর ভেতরে আরেকটা রুম আছে,
মানে বেডরুমে এখানে এসিও কিন্তু ছিল, আর এখানে একটা এরকম রুম আছে, আর কিচেন আছে, হয়তো কিচেন এখনো ইউজ হয়নি, শুরু হয়নি, আর বাথরুম ছিল। বাজে 6টা, তো আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, এখন আমরা একটু বেরোচ্ছি, একটু আশেপাশে একটু যাব, তারপর 9টার মধ্যে ঢুকে যাব, তারপর রেস্ট করতে হবে। আজকে প্রচণ্ড হেকটিক একটা শিডিউল ছিল, একটা জার্নি করে এসেছি, কিন্তু এখন আর রুমে বসে থাকতে ভালো লাগছে না, তাই একটু ভাবলাম বেরিয়ে আসি কোথাও। তো আমরা এখন বেরোচ্ছি, চলো সঙ্গে থাকো, দেখি কোথায় যাই, জানি না এখন আমরা কোথায় যাচ্ছি। রাস্তা যেতে যেতে দেখি রাস্তার পাশে ফুটপাতে এরকম মাছ বিক্রি হচ্ছে, মনে হচ্ছিল আহা কতদিন ধরে নিজের হাতে রান্না খাই না, খুব নিজের হাতে রান্না নিজেই মিস করছিলাম। তো আমরা একটা রিক্সা নিয়ে চলে গেলাম ফেন্সি বাজারে, তো ফেন্সি বাজারটা ঘুরবো কিছুটা, তারপর আমরা আবার আসবো পল্টন বাজারে, দুটো বাজারই অল্প অল্প ঘুরে তারপর আমরা বাড়ি ফিরে আসবো। তো চলো দেখি বাজারটাতে গিয়ে কি দেখতে পাই। সামনে দিওয়ালি, তাই দেখো ওখানে কত সুন্দর সুন্দর সব প্রদীপ। এখন আমি আছি ফ্যান্সি বাজারে, এই দাদাটা ফ্যান্সি বাজারে গান করছিল বাজারের মধ্যে, আমার খুব ভালো লাগলো, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিই। তো দেখো দাদাটা একটা হাত নেই, কিন্তু খুব সুন্দর গান করছিল, আমি বেশ 10 মিনিট পর দাঁড়িয়ে দাদা গান শুনছিলাম, তারপর তো আমার দেরি হয়ে যাচ্ছিল, আমাকে তো ওখান থেকে আসতে হতো, তারপর বেরিয়ে গেলাম বাকি বাজারটা ঘুরে দেখার জন্য। ওই দেখা যাচ্ছে হোটেল রিয়ালটো, ইপসিত আজ থেকে 10 বছর আগে বাবা মা সাথে এসে এখানে ছিল, তাহলে 10ই হবে, 13 সাল, ও 10-12 বছর আগে এসে এখানে ছিল, তাই দেখার জন্য আমাকে এখানে নিয়ে আসলো, ও স্মৃতিচারণ করতে এখানে আসছে। এখন ইপসিত এখানে চা খাবে, এই চায়ের দোকানে দাদাটা বলছিল হোটেল রিয়ালটোটা নাকি এখন বন্ধ হয়ে গেছে কোনো বিশেষ কারণে, ব্যাংকের কোনো কারণে। তো যাই হোক, তো তারপর আমরা সেখান থেকে বেরিয়ে আসলাম আবার পল্টন বাজারে, তো আমরা সেখান থেকে আরেকটা রিক্সা নিয়ে নিলাম, সেই রিক্সা করে চলে গেলাম পল্টন বাজার। রিক্সা করে ঘুরতে কিন্তু অনেকদিন পরে বেশ ভালো লাগছিল, আর এগুলো না ওই ব্যাটারি রিক্সাগুলো যেগুলো মানে খুব ইজিলি যায় টোটোর মতোই অনেকটা, বেশ ভালোই লাগছিল, খুব তাড়াতাড়ি যায়, কোনো সময় লাগে না। তো তারপর এখান থেকে নিয়ে নিলাম চিকেন পকোড়া আর লেগ ফ্রাই, আর তারপর আরেকটা দোকান থেকে আমরা আমাদের রাতে ডিনারটা প্যাকিং করে নিয়েছিলাম, ভাত ডাল সিম্পল মাছ ভাজা বাস। তো তারপর ডিনার নিয়ে এবারে আমরা বাড়ির পথের দিকে আস্তে আস্তে রওনা দিব, তখন কিন্তু প্রায় রাত্রি 9টার মতো বেজে গিয়েছিল, তো তখন আমরা রিক্স নিয়ে আমরা ওলা করে নিয়েছিলাম, তো তারপর আমরা চলে আসলাম আমাদের হোটেলে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কালকে আসামে কোথায় কোথায় ঘুরবো তা আমি তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করবো। বাই, খুব ভালো থেকো সবাই।